হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবীতে 2500টির বেশি প্রজাতির সাপ পাওয়া যায়, যার মধ্যে প্রায় 500টি বিষাক্ত। এবং এই 500টির মধ্যে আমি আপনাদের বিশ্বের সবচেয়ে বিষাক্ত 5টি সাপের কথা বলবো। তো স্বাগতম আপনাকে আমাদের আরো একটি নতুন এপিসোডে। নাম্বার 5, ভাইপার। বন্ধুরা, ভাইপার অস্ট্রেলিয়া পাওয়া দ্বিতীয় সবচেয়ে বিপজ্জনক সাপ। এটি একবারে এত পরিমাণ বিষ নির্গত করতে পারে যে একটি এক কামড়ে 12,000 মানুষকে হত্যা করতে পারে। এর বিষ নিউরোটক্সিন, আফ্রিকান ব্ল্যাক মাম্বার মতোই। অ্যান্টিবায়োটিক না দিলে এর কামড়ে কোনো মানুষ বাঁচতে পারে না। কামড়ানোর এক ঘন্টার মধ্যে একজন মানুষ মারা যায়। নাম্বার 4, অস্ট্রেলিয়ার টাইগার স্নেক। বন্ধুরা, এর ভিতরে রয়েছে অত্যন্ত শক্তিশালী নিউরোটক্সিন বিষ। এর কামড়ের কারণে একজন ব্যক্তি 30 থেকে 24 মিনিটের মধ্যে মারা যায়। অ্যান্টিবায়োটিক তৈরি হওয়ার আগে এর কামড়ে প্রায় 70% মানুষ মারা যেত। তা সত্ত্বেও এটি মানুষের জন্য খুব বিপজ্জনক নয়, কারণ এটি যখন মানুষের মুখোমুখি হয় সাথে সাথে সেই জায়গা ত্যাগ করে পালিয়ে যায়। তাই বিশ্বের কোথাও এই সাপের কামড়ানোর কথা শোনা যায় না। নাম্বার 3, ব্ল্যাক মাম্বা। ব্ল্যাক মাম্বা প্রায় সময় আফ্রিকায় পাওয়া যায় এবং দক্ষিণ আফ্রিকায় বেশিরভাগ মানুষই এই সাপের কামড়ে মারা যায়। এটি পৃথিবীর সবচাইতে দ্রুত গতিশীল সাপ, যা প্রতি ঘন্টায় 20 কিলোমিটার বেগে তার শিকারকে তাড়া করতে পারে। হুমকির সম্মুখীন হলে এটি ক্রমাগত 10-12 বার কামড়ায় এবং মানব দেহে 400 মিলিগ্রাম পর্যন্ত বিষ ফেলে। একটি প্রাপ্তবয়স্ক মানুষকে মারার জন্য মাত্র 1 মিলিগ্রাম ব্ল্যাক মাম্বার বিষই যথেষ্ট, এবং এই সাপ কামড় দিলে চোখের সামনে নেমে আসে অন্ধকার। এই সাপ আফ্রিকায় এতটাই পাওয়া যায় যে কোনো রোগীকে হাসপাতালে নেওয়া হলে সাথে সাথেই প্রথমে রোগীকে ওই সাপের অ্যান্টি ডোজ দেওয়া হয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই সাপ কতটা রয়েছে আফ্রিকাতে। নাম্বার 2, ফিলিপাই কোবরা। বেশিরভাগ প্রজাতির কোবরা খুবই বিষাক্ত নয়, তবে ফিলিপাই কোবরা একটু ব্যতিক্রম সাপ। এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটি শিকারকে কামড়ানোর পরিবর্তে দূর থেকে বিষ ছিটিয়ে দেয়। এটি 3 মিটার দূরত্ব থেকেও শিকারের গায়ে বিষ ঢোকাতে পারে। এটি একবারে প্রচুর পরিমাণ বিষ ছিটাতে পারে। এর বিষ নিউরোটক্সিন, যা শ্বাসতন্ত্রে এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমে প্রভাব দেখায়, যাতে শ্বাস নিতে খুবই কষ্ট হয়, ফলে হার্ট অ্যাটাক হয়। বিষ থুতু দেওয়ার আধা ঘন্টার মধ্যে শিকারের মৃত্যু হয়। নাম্বার 1, কিং কোবরা। বন্ধুরা, আসলে পৃথিবীর বেশিরভাগ সাপই কিন্তু তাদের জীবন ধারণের জন্য মূলত ব্যাং, ইঁদুর, কীটপতঙ্গ বা মাছ ইত্যাদি প্রাণীদের খেয়ে বেঁচে থাকে। কিন্তু কিং কোবরা সাপ জীবন ধারণ করার জন্য অন্যান্য সাপেদেরকে নিজের শিকারে বানিয়ে নেয়। এবং সবচেয়ে মজার কথা হলো, শিকার হওয়া সাপটি কোন প্রজাতির সাপ তা নিয়ে কোনো তোয়াক্কাও করে না কিং কোবরা। যদি কোনো সাপ কিং কোবরাকে দেখা মাত্র সেই স্থান থেকে পালিয়ে না যেতে সক্ষম হয়, তাহলে সে অবশ্যই কিং কোবরা শিকারে পরিণত হয়ে যাবে। এমনিতে কিং কোবরা ঘন্টায় প্রায় 3 কিলোমিটার গতিতে ছুটতে পারে। তাছাড়া কিং কোবরা সাঁতার কাটার ক্ষমতাও অসাধারণ, যার হাত থেকে বাঁচার জন্য সাপকে অত্যন্ত দ্রুত গতিশীল হতে হবে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো কিং কোবরা সাপ তার শিকারকে সম্পূর্ণ গিলে ফেলে। আপনি জানলে অবাক হবেন যে কিং কোবরাকে জঙ্গলে হাতিও ভয় পায়, কারণ কিং কোবরার বিষে একটি বড় সড় হাতিকেও প্রাণে মারতে পারে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আশা করি এই ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে, এবং আপনারা যদি একটু পার্ট দেখতে চান তো অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগে লাইক করতে পারেন, এবং আপনি যদি এরকম রহস্য, রোমাঞ্চক, আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই প্রেস করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।